আসেন দেখেন খেলা হবে এই যুবক পোলা মানুষ না গাছো আমরা মনকে দিব সাদা গাছো चले जाओ मायर बुक खाली करबे शिक्षांगन गुलो के कसाई खाना परिणत करबे चिंता सुप्रिय संगठनेर बिरुद्धे स्लोगान दिलेन आपनार साहस कि জিহাদ মাতৃভূমি এটাকে নিরাপদ রাখার জন্য সংরক্ষণ রাখার জন্য উন্নতি অগ্রগতি স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য যদি রক্ত দেওয়া লাগে এইটাও আর এক প্রকার জিহাদ আলেমের এই ছবিকে নিচে রেখে ছোট বাচ্চারা প্রস্রাব করেছে এটা মারাত্মক একটা গর্হিত অন্যায় কাজ করেছে আমরা সব মুসলমান চলব নাই এই ছাত্রলীগ নিষিদ্ধ করে সেই দেশে টাকা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করা হবে বাংলাদেশের মানুষ মানতে পারে না ওদেরকে 24 ঘন্টার ভিতরে ছেড়ে দিতে হবে যারা আমার মায়ের বুক খালি করবে তারা এদেশের শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানায় পরিণত করবে আমার মায়ের সন্তানরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না কে চরমলাই কেউ কওমি কেউ হেফাজত আমরা দেখব না এই দাবির নেম প্লেটের উপরে সকলকে ময়দানে চাপিয়ে পড়তে হবে চাপিয়ে পড়তে হবে চাপিয়ে পড়তে হবে ঠিক কিনা বাবা ধমক দেয় ঘাড় মটকে দিবে জি এ দুঃসাহস তোমাকে কে দিয়েছে বাংলাদেশের আলেম ওলামার ঘাড় নরম নয় মজবুত আছে আজকে কেন বাইতুল মুকাররমে ওলামা ইকরামকে পিটানো হলো আজকে কেন 70 থেকে 80 জন ছাত্রকে গ্রেফতার করা হলো মামুনুলকে গ্রেফতারের হুমকি দেওয়া না মূলতে মুসলমান আখলার মেরুদণ্ডে আঘাত করার হুমকি দেওয়া প্রয়োজনে রাসূলুল্লাহর সুন্নাত আদায় করার জন্য প্রয়োজনে সুতার টুপি লামাইয়া লোহার টুপি পড়তে হবে বাংলাদেশে আর কোন আলেম দ্বীনকে যেন কটাক্ষ করা না হয় বাংলাদেশে আর কোন মাদ্রাসা ছাত্রকে যেন গ্রেফতার করা না হয় আর কোন আলেম দ্বীনকে যেন বাংলাদেশে গ্রেফতার করা না হয় এর চেয়ে বড় জাহেলিয়াত আর কি হতে পারে আবু জাহাল আবু লাহাব উতবা সাইবারা টর্চার সেল তৈরি করেনি ওরা প্রকাশ্যে পেটাতো আর আজ স্বাধীন বাংলার মানবিক এই বাংলায় এই সকল দৃশ্য আমাদেরকে বুয়েটে দেখতে হয় জাতি জানতে চায় 16 কোটি মানুষ জানতে চায় 16 কোটি মানুষ বুঝতে চায় 16 কোটি মানুষের প্রতিবাদ তো প্রতিবাদ করতে চায় আমরা ওদের নিঃশর্ত মুক্তি কামনা করছি মানুষ এখনো
খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে, যে দেশের মানুষ এখনো বস্ত্রহীন চলছে, যে দেশের মানুষ এখনো চিকিৎসাবিহীন মারা যাচ্ছে, যে দেশের মানুষ আজকে ডাস্টবিনে কাক কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করছে, সেই দেশের টাকা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করা হবে, বাংলাদেশের মানুষ মানতে পারে না। সজাগ আছো? তোমাদেরকে সামনে দুইটা আন্দোলনের ডাক দেওয়া হবে। এক নম্বর আন্দোলন কাদিয়ানির বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়া হবে। মানুষের ঢেউয়ে মূর্তি সব বুড়িগঙ্গায় পড়ে যাবে, ওখানে মূর্তি থাকতে পারবে না। তাহলে হযরত ইব্রাহিমের উত্তরসূরিদের কাজ মূর্তি গড়া না ভাঙ্গা। তোমরা কি রাজপথে নামতে বাধ্য আছো? আজকে মামুনুলক সাহেবের পরীক্ষা হওয়ার দুই দিন বাদে আপনার আর প্রিয় মসজিদ বুলতলি যাওয়ার হুয়ারে গ্রেফতারের পরীক্ষা হবে। ইব্রাহিমের সন্তানদের কাজ প্রতিমা প্রতিকৃতি ভাস্কর্য স্থাপন না ভেঙ্গে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দেওয়া। নবীর পরে নবী নই, সংসদে আইন ছই, সে ঘাড় স্পর্শ করার মতো হাতে শক্তি এখনো তোমাদের আসে নাই। হে মাদ্রাসার ছাত্ররা, এই বাঁধ ভেঙ্গে দাও, এ বাঁধ ভেঙ্গে দাও, তোমার বিচরণ করবার অধিকার রয়েছে বিশ্ববিদ্যালয়ে। কল প্রকার মূর্তি এবং ভাস্কর্য শিরক এবং হারাম। ষড়যন্ত্র যদি দিল্লি থেকে হয়, মুসলমানকে জ্বালিয়ে দেওয়ার ষড়যন্ত্র যদি দিল্লি থেকে হয়, মুসলমানদের মসজিদ পুড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র যদি দিল্লি থেকে হয়, মুসলমানদের আজানকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র যদি দিল্লি থেকে হয়, আমরা বাংলার জমিন থেকে বলবো ওই ষড়যন্ত্রকারীদের ফয়সালা আরশে আজিম থেকে হবে, আরশে আজিম থেকে হবে। মামুনুলকে গ্রেফতারের হুমকি দেওয়ার না, মূলত মুসলমান হলার মেরুদণ্ডে আঘাত করার হুমকি দেওয়ার। এমনও লাশের দাফন করেছি, 166 জন লাশের দাফন কাজে সহযোগিতা করেছি চাঁদপুর আমাদের ইসলামী আন্দোলনের টিম। এমনও লাশের দাফন করছি যেই লাশের মা বাবা সন্তান কেউ নাই, ঘরের চৌঘাটে লাশ ফালায় দিয়ে চলে গেছে। এমনও লাশের দাফন করছি যে লাশের সন্তান ফোন করে বলছে বাবার লাশ অমুক ঘরে পড়ে আছে, এসে ব্যবস্থা করে দিয়ে যান। কোথায় ছিলি তখন ছাত্রলীগ, যুবলীগ,